এই তোমার সাগর, সঙ্গে কে? সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে। এ হচ্ছে জাফর খান, এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে। কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা? শুধু ছবি নয় আঙ্কেল, সাগরকেও খুঁজে পেয়েছি। কি? কোথায়, কোথায় আমার সাগর? সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয়, সেই আপনার সাগর। কিন্তু আজ তার পরিচয় সাগর নয়, সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর, যে পুলিশের চোখের সামনে থেকে শাহিন নিয়ে উধাও হয়েছিল। না, কি বলছো তুমি? আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না, সাগরই যদি ভিক্টর হয়ে থাকে তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আমাদের সবার। নীলি, নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আসবো। আন্টি, সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর। আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে, সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে। আমি কি বলবো, আমি কি বলবো? আমার তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তো তাও পারি না। হবে, ও নিরপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট, আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার খান। ছয় মাসে পুলিশ যখন আমার সাতটি ক্যাম্প ডিস্ট্রয় করে দিয়েছে, তখন তুই আবার কে? তুই আবার পুলিশের লোক না তো? কি যে বলেন বস, আমাকে জেকে সাহেব পাঠিয়েছেন, ওনার কাজ করে দিতে পারলে আপনার যা ক্ষতি হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি পেয়ে যাবে। কাজটা কি সেটা বসই আপনাকে বলবেন। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় মালের কারণ। ভাইজান, আসসালামু আলাইকুম। তুই বাইচে আসল ভাই আমার? হ্যাঁ ভাইজান, বাইচে আসি, ফাঁসির দড়ি আমার গর্দন ছুঁইতে পারে নাই আমার ভাইজান। সাব্বাস ভাই, সাব্বাস। এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। জজের পোলা? হ্যাঁ, তোরে ফাঁসি দানের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি ভরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মায়ারে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস ভিক্টর। কি কও ভাইজান, ভিক্টর জজের পোলা? হ্যাঁ, কিন্তু ও তা জানে না, ও জানে ও আমার পোলা। শোন, শাহিনুন মিয়া, আমরা দুই ভাই এই দেশ ছেড়ে পালামো, ফাঁসায় তুমি ভিক্টর। এইবার জজ নিজের হাতে নিজের পোলার ফাঁসির রায় লিখব। এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। তুমি ফাঁসি দানের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি ভরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মায়ারে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস ভিক্টর। ভিক্টর?
Yes, Dad. The whole thing is bad. But now, very, very sad. তোমার সমস্ত আস্তানার কে কি বলছে, কে কি করছে, তার রেকর্ড হয়ে গেছে আমার মোবাইলে। জাফর খান, ফাঁসির দড়ি আমার গলায় নয়, উঠবে তোমার গলায়। বাবা ভিক্টর। বাবা নয়, ভিক্টর এখন তোর বাবার বাবা। তোর কুকৃত্যের কথা তো পুলিশ আগে থেকেই জানে। এখন এই প্রমাণ হাতে পেলে তোকে ফাঁসিতে ঝোলাতে এক সেকেন্ডও ভাবতে হবে না কোনো জজের। কিন্তু এইটা এখান থেকে লয়ে যাইব কেনা? আমি শুধু এটা নয়, বাংলাদেশের সম্পদ শাহিনুরও নিয়ে যাব আমি। সব নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব। পুলিশ এতক্ষণে ধেয়ে আসছে এই আস্তানার দিকে। হায় হায়, কই কি, আমার ডন অফ দ্য ডনস দেহি ফিনিশ। কিন্তু তুমি ফিনিশ হইল, তোমার যে ডন অফ দ্য ডনস বানাইছে সেই জাফর খান এখনো ফিনিশ হয় না।